নমস্কার দর্শক বন্ধুগণ, আজকের দিনে আমরা জানছি ছটি রাশি আজকে আর্থিক যোগ, লটারি যোগ খুব ভালো রয়েছে, হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তার সম্পর্কে আমরা ভিডিওতে আলোচনা করব। আপনি আপনার রাশি সম্পর্কে জানিয়ে নিতে পারেন ভিডিওটির মাধ্যমে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তার আগে আমরা একটু আজকের দিনের সম্পর্কে জেনে নিচ্ছি। আজকের দিনের তিথি হচ্ছে দশমী তিথি, আজকের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ, নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্র, যোগ হচ্ছে ধৃতি, আজকের বার হচ্ছে বুধবার, 12 জুলাই 2023। আজকের দিনের সূর্যোদয় হবে সকাল 4:59 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:25। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি, মানে চন্দ্রগোচর করছে মেষ রাশিতে, এর ফলে কিছু ক্ষেত্রে ভালো ফল দেওয়া ঘটবে, আবার কিছু ক্ষেত্রে খারাপ ফল দেওয়া ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনের অশুভ সময়, যে সময়টার ভিতরে আপনারা কোনো রকম শুভ কাজ, ভালো কাজ বা নতুন কোনো কাজ করা থেকে একদম বিরত থাকবেন, সেটা হচ্ছে দুপুর 12:26 থেকে অশুভ সময় চলছে দুপুর 2:10 পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে কোনো রকম শুভ কাজ, ভালো কাজ বা নতুন কোনো কাজ শুরু করা থেকে একদমই বিরত থাকবেন, না হলে কাজে ক্ষতি বা কাজটি না হওয়ার সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাবে। এখন জেনে নেব আজকের দিনের শুভ সময়। আজকের দিনের শুভ সময় বলতে তেমন কোনো সময় হয় না, আপনারা চেষ্টা করবেন আজকে অশুভ সময়টা পেরিয়ে সমস্ত ভালো কাজগুলি করতে, আপনাদের কাজে অনেকটা সফল বা পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে। এখন জেনে নিচ্ছি আমরা আজকের দিনের শুভ দিক। আজকের দিনের শুভ দিক হচ্ছে উত্তর দিক, উত্তর দিকে কাজ বা যাত্রা থাকলে সেটির রেজাল্ট পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বা কাজটি সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা জেনে নেব আজকের দিনের সেই ছটি ভাগ্যশীল রাশির নাম সম্পর্কে আমরা জেনে নেব। সবার প্রথম যে ভাগ্যশীল রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে মেষ রাশি। আজকে মেষ রাশি জাতকদের আজকে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা খুব ভালো রয়েছে, বিভিন্নভাবে ইনকাম করতে আপনি সমর্থন হচ্ছেন, আপনার পুরনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দিচ্ছে বা আপনি আপনার আজকে বুদ্ধিমত্তার জোরে আজকে ভালো জায়গা থেকে ভালো প্রাপ্তি ইনকামও করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। আজ মাতা পিতা ভাই বোন সকলের সঙ্গে সম্পর্ক আপনার মোটামুটি ভালো থাকবে, সকলের সঙ্গে আজকে মিলে কোনো কাজ করতে চাইলে অবশ্যই তা করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। পারিবারিক কোনো ব্যবসা থাকলে ব্যবসায় পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে, সেই দিয়েও আপনাদের দিনটি খুবই ভালো। আজ ভাই বোনরা মিলে কোনো ব্যবসা শুরু করতে চাইলে বা নতুন কোনো বিজনেস প্ল্যান নিয়ে ভাবনা চিন্তা করার থাকলে অবশ্যই করতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আপনারা পেতে পারেন। যারা প্রতিনিয়ত লটারি কাটেন আজকের দিনে চাইলেও একটা লটারি কাটতে পারেন, সেক্ষেত্রে লটারি প্রাপ্তির সম্ভাবনাও খুবই ভালো রয়েছে, আর চেষ্টা করবেন আজকে শুভ সময়ের ভিতরে সমস্ত লটারি কাটা, সেক্ষেত্রে লটারি প্রাপ্তির সম্ভাবনা আপনাদের খুব ভালো থাকবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর একটু বেশি সতর্কতা অবলম্বন করবেন, কারো কোনো কথায় আজকে কোনোভাবে সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে। এখন আমরা জেনে নেব আজকের দিনের দ্বিতীয় সেই ভাগ্যশীল রাশির নাম হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি জাতকদের ক্ষেত্রে আজকে ইনকাম মোটামুটি ভালো থাকবে, তেমন কিন্তু আপনার খরচপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে, তাই আজকে আপনার সেদিকে মনোযোগী হতে হবে। আজকে আপনার নতুন কোনো কাজ বা ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই আপনারা শুরু করতে পারেন, সেক্ষেত্রে আপনারা অনেকটা পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন। ভাই বোনদের মধ্যে সম্পর্ক মোটামুটি বেশ ভালো রয়েছে, আপনারা দুজনে মিলে কোনো ব্যবসা বা নতুন কোনো পদ্ধতি অবলম্বন করতে চাইলে অবশ্যই করতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। কাছে কোথাও ভ্রমণের জন্য যেতে পারেন, সেদিক দিয়ে দিনটি মোটামুটি ভালো। আজ আপনার দূরে কোনো আত্মীয় আপনার পরিবারে আসতে পারে, আপনার কাছে নতুন কোনো বিজনেস প্ল্যান নিয়ে আসতে পারে বা তাদের কাছ থেকে বা তাদের সাহায্য সহযোগিতায় আজকে আপনারা ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। আর কাছে কোথাও অবশ্যই ঘুরতে যেতে পারেন বা যান, সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে। আর শেয়ার মার্কেট ফাটকা ব্যবসায় অবশ্যই বিনিয়োগ করুন বা ব্যবসা করতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে, শেয়ার মার্কেট থেকে আজকে ভালো রকমের মুনাফা অর্জন করতে পারবেন, সেদিক দিয়ে আপনার দিনটি ভালো যাচ্ছে। আগে যদি কখনও বিনিয়োগ করেছিলেন সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এখন যেরকম আমরা আজকের দিনে তৃতীয় সে ভাগ্যশীল রাশির নাম হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি জাতকদের ক্ষেত্রে আজকে ইনকাম খুবই ভালো, আজ পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বা আগে কেউ যদি কখনও কোনো জায়গায় বিনিয়োগ করেছিলেন সেক্ষেত্রে ভালো রকমের রিটার্ন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, শেয়ার মার্কেট বা ফাটকা কোনো বিজনেস থেকে আপনার ভালো অঙ্কের মুনাফা অর্জন হতে পারে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আর দূরে কাছে কোথাও ভ্রমণের জন্য সুযোগ কিন্তু আপনার কাছে আসবে, অবশ্যই কোথাও ঘুরতে যেতে পারে, সেই দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। আজ আপনার মা বাবা ভাই বোন সকলের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে, তবে বুঝে চলার চেষ্টা করবেন, কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণভাবে সিদ্ধান্তটি নেওয়ার চেষ্টা করবেন। আজকে আপনার কিছুটা খরচপাতি বাড়বে, সেটা আপনার স্বাস্থ্যের জন্য হতে পারে অথবা আপনার পরিবারের কারোর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু হতে পারে, তার জন্য প্রস্তুত থাকবেন,
বাড়ির কাছাকাছি কোথাও বা দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। বিশেষ করে যারা হার্ডওয়্যারসের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকে বেশ ভালো মুনাফা অর্জনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। চলুন এখন আমরা আজকের দিনে একটাতে লটারি কাটতেও কাটতে পারেন। আজকের দিনে এখন যেটা জানাবো, আজকের চতুর্থ ভাগ্যশীল রাশির নাম হচ্ছে তুলা রাশি। তুলা রাশি জাতকজাতিকাদের ক্ষেত্রে আজকে ইনকাম খুবই ভালো রয়েছে। আজ নিজেদের পরিবারে কোনো ব্যবসা থেকে ভালো মুনাফা অর্জন করবেন বা নতুন কোনো অবলম্বন করতে পারেন ব্যবসার ক্ষেত্রে, সেক্ষেত্রে দিনটি খুবই ভালো যাবে। আজ আপনার অনেক দিনের ছোটোখাটো কোনো ইচ্ছে পূরণ হওয়ার যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে মনে আনন্দ বজায় থাকবে। যারা চাকরি করেন বা চাকরির জন্য চেষ্টা করছেন সেক্ষেত্রে আপনাদের অনেকটা পজিটিভ রেজাল্ট আসতে পারে, সেই দিকে আপনার দিনটি ভালো যাচ্ছে। দূরে কোথাও বা কাছে কোথাও ভ্রমণের জন্য পরিকল্পনা করতে পারেন, কিন্তু কিছুটা খরচ বাড়বে, সেটাকে একটু কন্ট্রোলে আনার চেষ্টা করুন। আর ওভারঅল আপনাদের দিন খুবই ভালো যাচ্ছে। আজকে আপনার পারিবারিক কোনো সম্পত্তি পেতে পারেন বা আপনার দাদু দিদা বা বয়োজ্যেষ্ঠ কারো কাছ থেকে উপহারস্বরূপ আপনি কোনো দামি জিনিস উপহার পেতে পারেন, যা আপনার আর্থিক স্থিতিকে কিছুটা হলেও উন্নত করছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন জানবো আজকের দিনের পঞ্চম সে ভাগ্যশীল রাশির নাম হচ্ছে কিন্তু মকর রাশি। মকর রাশি জাতকজাতিকাদের ক্ষেত্রে আজকে ইনকাম খুব ভালো, হঠাৎ প্রাপ্তি খুব ভালো। যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গায় আজকে ভালো রকমের মুনাফা অর্জন করতে পারবেন, ব্যবসায় নতুন কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন, সেক্ষেত্রে ব্যবসায় অনেকটা পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনার মাতা পিতা স্বাস্থ্যের প্রতি একটু ধ্যান রাখবেন, সেই সঙ্গে আপনার স্বাস্থ্যের প্রতিও একটু ধ্যান রাখবেন, স্বাস্থ্যে কোনোভাবে অবহেলা করা যাবে না আজকের দিনে। বন্ধুবান্ধবকে টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন আর বকেয়া টাকা মার্কেট থেকে তোলার চেষ্টা করুন, সেটা আপনার জন্য খুব ভালো রয়েছে। নতুন করে ব্যবসায় কারোকে ঋণ নেওয়া বা দেওয়া দুটো ক্ষেত্রেই আপনারা বিরত থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আপনার অনেক দিনের ছোটোখাটো কোনো ইচ্ছা পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেদিকে আপনার দিনটি মোটামুটি ভালো যাবে। আর আপনারা আজকের দিনে চাইলে একটাতে লটারি কাটার পরিকল্পনাও নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের প্রাপ্তির সম্ভাবনা মোটামুটি বেশ ভালো থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা বাবার সঙ্গে একটু সময় বেশি করে কাটানোর চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনি মানে অনেকটা শান্তিপূর্ণভাব বজায় রাখতে পারবেন, সেদিক দিয়ে আপনার দিনটি খুব ভালো যাচ্ছে। এখন আমরা জেনে নেব আজকের দিনের শেষ সেই ষষ্ঠ ভাগ্যশীল রাশির নাম হচ্ছে মীন রাশি। মীন রাশি জাতকজাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো। মীন রাশি জাতকজাতিকাদের খুব প্রাপ্তির ভালো সম্ভাবনা রয়েছে, হঠাৎ করে আপনার কোনো বিনিয়োগ ভালো রিটার্ন দিতে পারে বা আপনার অনেক দিন ধরে আটকে থাকা কোনো টাকা পয়সা আপনি আজ হঠাৎই পেতে পারেন, যা আপনার আর্থিক স্থিতিকে বেশ উন্নত করবে। ভাই বোন মাতা পিতা সকলের সঙ্গে আজকে সম্পর্ক যতটা পারেন ভালো রাখার চেষ্টা করেন। সকলের কাছ থেকে আজকে নতুন কোনো বিজনেস আইডিয়া পেতে পারেন এবং সেখান থেকে আপনারা নতুন কোনো পদ্ধতি অবলম্বন করে নতুন কোনো উপায়ে আপনারা কোনো ব্যবসা শুরু করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। ফাটকা ব্যবসায় আজকে বিনিয়োগ করবেন না, শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ের ক্ষেত্রে আজকে একটু বুঝে চলবেন, অযথা যেখানে সেখানে বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন, সেটা আপনার জন্য খুবই জরুরি রয়েছে। মাতা পিতা আজকে আপনার সাহায্য সহযোগিতা সম্পূর্ণভাবে দেবে, সেক্ষেত্রে আপনি অনেক কাজে অনেক তাড়াতাড়ি করে সফলতা অর্জন করতে পারবেন, সেদিক দিয়ে আপনার দিনটি খুব ভালো। বন্ধু মহলে আজকে সময় কাটাবেন, তবে লিমিটেড সময় কাটাবেন আর ধার বাকি একদমই করা থেকে বিরত থাকবেন। ধার বাকি কোনো রকম কারবার আপনারা করবেন না, সেটা আপনাদের জন্য খুবই জরুরি রয়েছে। আর বকেয়া টাকা ফেরত পেতে আপনার আজকে একটু সমস্যা হতে পারে, সামলে চলবেন। আজকে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন পুরো শান্তভাবে থেকে সমস্ত সিদ্ধান্ত নিতে। আজকের ভিডিও এই পর্যন্ত। প্রত্যেক দিনের মতো নেয় যেটা অবশ্যই বলা জরুরি রয়েছে, সেটা হচ্ছে মঙ্গল রাহু শুক্র এই তিনটি গ্রহের অবস্থান যদি ভালো থাকে তবে কিন্তু আপনার প্রাপ্তির সম্ভাবনা খুবই ভালো থাকবে। তো আপনারা অবশ্যই আপনার জন্মসংখ্যার সাথে মিলিয়ে দেখে নেবেন আজকের দিনে আপনার মঙ্গল রাহু শুক্র এই তিনটি অবস্থান কেমন রয়েছে।